আমি অভিক্রোচুর সঙ্গে এই মুহূর্তে যে খবর দেব আপনাদেরকে, রাহুল গান্ধীকে নিয়েই কটূক্তি শুভেন্দু অধিকারীর, এবং যার কারণেই এবার একাধিক থানায়, রাজ্যের একাধিক থানায় অভিযোগ দায়ের কংগ্রেসের। কলকাতার আমা স্ট্রিট থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। রাজনীতিতে এমন অসভ্যতা বন্ধ হোক, এই দাবিতেই সরব হয়েছে তৃণমূল। রাজ্যের একাধিক থানায় অভিযোগ দায়ের করছে কংগ্রেস, রাহুল গান্ধীকে উদ্দেশ্য করেই যে কটূক্তি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী আপনাদেরকে শোনাবো। গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী রাহুল গান্ধী। কে হরিদাস পাল বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম তৈরি হয়? কদিন আগে বলেছে আসামে, বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখিও নি শুনিও নি। গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী রাহুল গান্ধী। কে হরিদাস পাল বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম তৈরি হয়? কদিন আগে বলেছে আসামে, বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে। আপনাদেরকে শোনালাম শুভেন্দু অধিকারী তিনটি কি বলেছেন। রাহুল গান্ধীকে উদ্দেশ্য করেই এই কটূক্তি শুভেন্দু অধিকারীর, এবং তারপরেই এবার কংগ্রেস অভিযোগ দায়ের করেছে। রাজ্যের একাধিক থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে বিরোধী দলনেতার বিরুদ্ধে। কলকাতার আমা স্ট্রিট থানাতেও অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। রাজনীতিতে এমন অসভ্যতা বন্ধ হোক দাবি করেছে তৃণমূল। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, রাহুল গান্ধীকে উদ্দেশ্য করেই কটূক্তি বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। তিনি যে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধীকে নিয়ে, সেই তার বিরুদ্ধেই এবার একাধিক থানায় অভিযোগ দায়ের করলো কংগ্রেস। রাজ্যের একাধিক থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে, পাশাপাশি কলকাতার আমা স্ট্রিট থানাতেও অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। রাজনীতিতে এমন অসভ্যতা বন্ধ হোক, সেই দাবিতেই এবার সরব তৃণমূল। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুমনবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সুমনবাবু, শুভেন্দু অধিকারী তিনি রাহুল গান্ধীকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছিলেন তাতেই আপনারা সরব হয়েছিলেন এবং একাধিক অভিযোগ দায়ের করেছেন, মূলত কি অভিযোগ আপনাদের? কুৎসিত সংস্কৃতি, নিম্নমানের শিক্ষার পরিচয়, এই ধরনের ভাষা ব্যবহার করা রাজনৈতিক পরিসরে, বাংলার বিরোধী দলনেতা যেটা একটা সাংবিধানিক পদ, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পদ, সেই পদে থেকে কেউ বিরোধী, ভারতবর্ষের প্রধান বিরোধী মুখ, তার সম্বন্ধে বা যে কোনো বিরোধী শক্তি সম্বন্ধে, নেতৃত্ব সম্বন্ধে কেউ এই ভাষা প্রয়োগ করতে পারে এটা আমরা ভাবতে পারিনি, কল্পনাতেও ভাবতে পারিনি। এবার বিষয়টা হচ্ছে, এর থেকে কি বাংলার মানুষ বুঝবে না যে যারা আগামী দিনে বাংলাকে নেতৃত্ব দিতে চাইছে তাদের যদি এই মানসিক স্তর হয়, তাদের যদি মুখের এই ভাষা হয়, কিভাবে তারা বাংলাকে নেতৃত্ব দেবে? এটা তো রবীন্দ্রনাথ নজরুলের বাংলা। তা সেখানে যদি বিরোধী দলনেতা এই ধরনের রাস্তার ভাষা ব্যবহার করে, তাহলে সেই দল এবং সেই বিরোধী দলনেতার উপরে মানুষ কিভাবে বিশ্বাস করবে? আমরা তীব্র ধিক্কার জানাই এবং অবিলম্বে ওনার ক্ষমা চাওয়া উচিত বাংলার মানুষের কাছে, অবশ্যই রাহুল গান্ধীর কাছে। সুমনবাবু, একদিকে আপনারা যেমন এই অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী যে ধরনের কটূক্তি করেছেন তার প্রেক্ষিতে, অন্যদিকে তৃণমূলে এই বিষয়টাকে নিয়ে সরব হয়েছে, তারা বলছে যে রাজনীতিতে এমন অসভ্যতা বন্ধ হোক। এটা দেখুন, এটা দলমত নির্বিশেষে যে কোনো মানুষ বলবে, রাজনীতিতে আক্রমণ প্রতি আক্রমণ থাকবে, কিন্তু আমরা বিলো দা বেল্ট বা এমন কোন ভাষা প্রয়োগ করতে পারি না যাতে জনমানুষের মধ্যে আমাদের সম্বন্ধে বা যারা আমরা রাজনৈতিক কর্মী আছি তাদের সম্বন্ধে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। উনি কি সংস্কৃতির পরিচয় দিলেন সত্যি আমার জানা নেই। ধন্যবাদ আপনাকে সুমন রায়চৌধুরী, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধীকে নিয়ে এবং সেই মন্তব্যের প্রেক্ষিতে এবার কংগ্রেস
থানায় অভিযোগ দায়ের করে। রাজ্যের একাধিক থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। কলকাতার আমার স্ট্রিট থানাতেও অভিযোগ দায়ের করেছে কংগ্রেস।